কারুর কাছে তিনি গোপাল দাস, তো কারুর কাছে তিনি গোপাল কাকু, আবার কারুর কাছে তিনি গোপালদা। নামেতেই ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়া। এই শ্রীকৃষ্ণের গোপাল কিন্তু আসলেই হয়তো ভগবানের কোনো অবতারে, না হলে তো এমন ভাবে ঘন্টার পর ঘন্টা সূর্যের দিকে তাকানোর সাহস কিন্তু নেই কারুরই এই ভূভারতে। এই বিরল প্রতিভাই রয়েছে গোপাল দাসের মধ্যে। বিশালগড়ের রঘুনাথপুর তেবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিরল প্রতিভার। সূর্যের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকে এবার গোপাল দাসের নাম জুড়ল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। এই বিষয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ইমেল করে এক বার্তা পাঠানো হয়েছে গোপাল দাসকে। সত্যি ত্রিপুরাতে প্রতিভার অভাব নেই, যার অন্যতম উদাহরণ হলেন তেবাড়িয়ার বাসিন্দা গোপাল দাস। বিষয়টি ভাবলে শরীরের মধ্যে ভাবনার কাঁটা শিউরে ওঠে, কেননা যে সূর্যের প্রখর তেজে পৃথিবীর এমন কোনো কিছু নেই যা শুকিয়ে যায় না, এই সূর্যের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন ত্রিপুরার এই বিরল প্রতিভা গোপাল দাস। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে গোপালবাবুর এই অনবদ্য সম্মান সত্যি ত্রিপুরার উজ্জ্বল মানচিত্রে আরও একটি সফলতার পালক জুড়ে দিল অনায়াসেই। এক কথায় গোপালবাবুর এই প্রতিভা বিধির বিধান অনুযায়ী ভগবান প্রদত্ত বিধানে, সঙ্গে বিরল তো বটেই। কৃষক ঘরের সন্তান তিনি, মাটির সোদা গন্ধের সঙ্গে গোপাল দাসের অবাধ বিচরণ। দু ফসলা জমিতে চাষবাসের পাশাপাশি সূর্যের সঙ্গে দিন প্রতিদিন গোপালবাবুর এই যুদ্ধটা সত্যি বিরল। আরো স্পষ্ট করে বললে বিরল থেকে বিরলতমই তার দুটি চোখ, সঙ্গে তার কঠোর অধ্যাবসায়। না হলে এমন কাজ করা অন্তত কারুর পক্ষেই সম্ভব নয়, যেটা একমাত্র সম্ভব গোপাল দাসের কাছে। ইউরোপোর্ট নিউজ ভ্যানগার্ড।